আমার নাম সৈয়দা নুরাইয়া আঁচল, আমি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীতে পড়ি। আমি থাকি ঢাকার শান্তিনগর এলাকায়। আমার পড়াশোনার পাশাপাশি মূলত শখ হচ্ছে আমি অনেক বই পড়ি। আমার কাছে একটা নতুন ওয়ার্ল্ড, একটা নতুন স্টোরি, একটা নতুন জগতের মতো। আমার মনে হয় আমি যেই ভালো একটা স্টোরি বা ভালো একটা বই পড়ি, আমি সেই ক্যারেক্টারটার সাথে রিলেট করে তার জগতে, তার স্টোরিতে লিভ করি। আর সেই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, যে একটা পিস অফ ওয়ার্ড বা একটা পিস অফ রাইটিং আমাকে একটা ঘরের কোণার মধ্যে বসিয়ে জগতের বিভিন্ন কোণায় নিয়ে যাচ্ছে। আমার আরও একটা ভালো আর অনেক প্রমিনেন্ট একটা শখ হচ্ছে আমি গান শুনতে খুব পছন্দ করি। আমার গানের গান হচ্ছে আমার কাছে একটা এস্কেপের মতো। মিউজিক হচ্ছে আমার আরেকটা ওয়ার্ল্ড। আমি গান অনেক বেশি শুনি আর আমার গান শোনার পরিধি অনেক ভাস্ট। আমি শুধু বিভিন্ন ভাষার, যেই ভাষার হোক, যেই টিউনের হোক, যেই জানরার হোক, আমি সেই গান যদি আমার পছন্দ হয় আমি শুনবো। আর এই গান শোনার মাধ্যমে আমি আলাদা একটা এস্কেপে হারিয়ে যাই, যে এই জাগতিক জীবনে যা কিছু চলছে সেই চলার মধ্যে থেকে আমি সেই গানের মধ্যে মিলিয়ে যাই, যা আমি এই মুহূর্তে শুনছি। নাচের জগতে আমার প্রথম এন্টার করা হয় আমার মায়ের হাত ধরে। আমি যখন নার্সারিতে পড়ি তখন আমার মা ডিসাইড করে যে আমি আজকের থেকে নাচের ক্লাসে জয়েন করব, আজকের থেকে আমি ডান্স শিখব। আর সিন্স দেন আমি এই পর্যন্ত 7 to 8 years, 9 years হতে পারে রাফলি, ডান্স কন্টিনিউ করেছি। আপাতত কন্টিনিউ করছি না, কারণ আমার এক্সামের জন্য আমাকে আপাতত পজ রাখতে হয়েছে। ইনশাল্লাহ সামনে আরও কন্টিনিউ করব। আমি রাফলি বিভিন্ন টাইপের প্রমিনেন্ট ইভেন্টে পার্টিসিপেট করেছি, বিভিন্ন টাইপের স্টেজ পারফরমেন্স করেছি। অ্যান্ড নাচের জগৎটা অনেক ভাস্ট লাগে আমার কাছে, অ্যান্ড খুব কালচারালি ডাইভার্স নাচের জগৎটা আমার জন্য, কারণ এখানে এক্সপ্রেশন অনেক ম্যাটার করে। আর এক্সপ্রেস করতে পারাটা আমার কাছে প্রপারলি খুবই ভালো লাগে, যে আমি কাউকে এক্সপ্রেস করে বোঝাতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি। আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার হাতের মুদ্রা, আমার চোখের ভাষা, আমার বডি, আমার এক্সপ্রেশনস মানুষকে কী মেসেজ দিচ্ছে সেটা আমার হাতে, সেই কন্ট্রোলটা আমার খুব ভালো লাগে। বই পড়া যেহেতু আমার কাছে অনেক কিছু মিন করে, এরকম অনেক মানুষের কাছেই বই পড়া অনেক কিছু মিন করে। আর এই বই পড়ার মাধ্যমে তারাও হয়তো আমার মতো ঘরের এক কোণায় বসে জগতের নানা কোণায় হারিয়ে যায়, জগতের নানা কোণায় হারিয়ে যায়, জগতের নানা কোণার মানুষের মতো হয়ে তাদের স্টোরিতে লিভ করে, আর সেটা অনেক বড় একটা বিষয়। সো এরকম মানে আমার মেইন ইচ্ছাটা হচ্ছে যে আমি এরকম মানুষের কাছে সেই মানে হ্যাপিনেসটুকু, সেই খুশিটুকু আমি ছড়িয়ে দিতে পারবো, তাদেরকে এই ইম্পর্টেন্সটুকু দিতে পারবো যে সাহিত্য চর্চা বা লিটারেচারের যে চর্চা, সেই চর্চাটুকু বৃথা কিছু নয়, সেই চর্চাটুকু আমাদের জীবনের একটা অংশ আর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আত্মশক্তিকে জাগ্রত করার অংশ। বাংলাদেশ এখন তার 48তম বছরে আছে স্বাধীনতার, এবং সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ থেকে আজ বাংলাদেশ অনেক ডেভেলপড, অনেক এগিয়ে, অনেক ডেভেলপড হয়েছে এবং অনেক এগিয়ে আছে। এবং সেটা আমাদের মানুষ এবং তাদের পরিশ্রম, তাদের চেষ্টা, তাদের যে পারসিস্টেন্সি, তার জন্যই এগিয়ে আছে, এবং আমাদের অনেক ক্রেডিট আছে। হাউ এভার আমাদের যে আমার শখ যেহেতু কালচার রিলেটেড, তো কালচার যেভাবে একটা মানুষকে বা একটা দেশকে বিল্ড আপ করতে পারে সেটা খুব ক্রুশিয়াল একটা রোল প্লে করে কালচার একটা দেশকে বিল্ড আপ করার জন্য। কারণ বাংলাদেশের কালচার অনেক এনরিচড, বাংলাদেশের কালচার যেহেতু অনেক এনরিচ, সেহেতু আমরা যদি লিজার টাইমে আমাদের মতো এজের সবাইকে যদি আমরা কোনো কালচারাল অ্যাক্টিভিটিস না হলেও স্পোর্টস বা যা ওই ইন্ডিভিজুয়ালটার পছন্দ, তাতে যদি আমরা তাকে এঙ্গেজ করতে পারি, তাহলে আমাদের যে টিনেজ ইয়ার্সগুলো থাকে সেটাতে পার্সোনালিটি বিল্ড আপটা খুব ভালোভাবে হয়। এবং পার্সোনালিটি বিল্ড আপের সাথে সাথে যদি এখন আমাদের দেশের ইউথ ক্রাইমের রেট কমে যেতে পারবে, কারণ আমাদের স্পোর্টস বা কালচারের সাথে জড়িত থাকলে পার্সোনালিটি প্লাস একটা মোরালিটি বিল্ড আপ হয়, সেই মোরালিটিটা বিল্ড আপ হইলে কেউ আর
ক্রিমিনালি ইনক্লাইন্ড হয় না, ক্রিমিনালি ইনক্লাইন্ড হয় না। তো ক্রিমিনালি ইনক্লাইন্ড না হলে ক্রাইম রেট, ইউথ ক্রাইম রেট সেটা আমাদের দেশে অনেক কমে যাবে। এবং এই জিনিস কালচার থেকে ডেভেলপ করে, কালচারকে ডেভেলপ করে যখন আমরা এটাকে একটা লাইভলিহুডে পরিণত করব বা একটা মানে আর্নিং সোর্সে পরিণত করব, সেই আর্নিং সোর্সে পরিণত করার একটা নিশ্চয়তা থাকলে আরও অনেক ভালো হয়, যে একটা কালচার থেকে আমাদের আর্নিং সোর্স আমরা ক্রিয়েট করতে পারতেছি। আগামী 15-20 বছরের মধ্যে আমি বাংলাদেশকে যেভাবে দেখতে চাই তা হলো বাংলাদেশকে এখনকার স্টেট থেকে আরও ডেভেলপড, আরও ইনক্লুসিভ আকারে আমি বাংলাদেশকে বিশ্ব দরবারে দেখতে চাই। অ্যাপার্ট ফ্রম ইনক্লুশন বাংলাদেশে যাতে আমি চাই, বাংলাদেশ আমি দেখতে চাই বাংলাদেশ যাতে সব ধরনের মানুষ কোয়ালিটি এডুকেশন পাক, তার সোশ্যাল নর্মস বা সোশ্যাল স্ট্যাটাস যেরকমই হোক সে যাতে কোয়ালিটি এডুকেশন পায় আর কোয়ালিটি ওয়ার্ক প্লেস পায় কাজ করার জন্য, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, কাস্ট অ্যান্ড ক্রিড, সব ধরনের ফ্যাক্টরকে বাইরে রেখে আমি চাই বাংলাদেশের মানুষ এক হয়ে, এক বাঙালি জাতি হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। আর সব ধরনের মানুষ যাতে তাদের নিজেদেরকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, এবং ভালোভাবে এক্সপ্রেস করার সাথে সাথে তাদের এই সিওরিটিটাও থাকে যে না, আমাকে কারোর কাছে জবাবদিহিতা করতে হবে না। Take him down and open up the door.